সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা পাত্র, আর তাকেই প্রার্থী করেছে বিজেপি গোটা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। তারপর রেখা পাত্র এসেছেন কলকাতায়, সল্টলেকের বিজেপি পার্টি অফিসে রেখা পাত্রের সঙ্গে কথা বললাম আমরা। দেখুন, আমি প্রতিবাদী মুখের সাথে সাথে প্রার্থী হতে পেরেছি আমার মা বোনের আশীর্বাদে। তো আজ আমার মা বোনেরাও খুশি, তো আমি ওনাদের জন্য আমিও খুশি, কেননা এটা আমার নিজের কোনো ব্যক্তিগততা আমার এর ভিতরে নেই। আমি যেমন গ্রামে মেয়ে ছিলাম, গ্রামের বধূ ছিলাম, যেমন গ্রামে যেমন আমি যেমন গ্রামের মানুষ যে কর্মগুলো খেতেন, যেমন গরু বাছুর দিয়ে পুষে মানুষ একটা সংসারের ভিতরে থাকতেন, আমি সেইভাবেই থাকতে চাই। আজকে রাজনীতিতে আমাকে লাগানো হয়েছে, আমাকে একটা পদ দেওয়া হয়েছে, তার জন্য আমি খুশি। কিন্তু আমার থেকেও খুশি আমার আজকে আমার এই বসিরহাট লোকসভার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের কৃতজ্ঞতা বোধ আছে বলে আজকে আমি এখানে আসতে পেরেছি। মাননীয় মোদিজি আজকে আমাকে আজকে এই পথে আজকে একটা পথ দিয়েছেন, আমাকে প্রার্থী করেছেন এই বসিরহাট লোকসভার। তো আমি ওনাকে প্রচন্ড ধন্যবাদ জানাই, কেননা আজকে আমাদের গ্রামের মানুষের সাথে যেরকম একটা কিছু হবে, আর সেই ঠিক একদম এত গরিব পরিবার থেকে উনি যে একটা মেয়েকে বেছে নেবেন আমরা কখনোই কল্পনা করতে পারিনি। আজ আমার জায়গায় যদি আরো কাউকে নিতেন আমি আরো খুশি হতাম, কেননা আমার মা বোনেরা আমাকে আজকের প্রার্থী হিসেবে দেখে ওনাদের আশীর্বাদে ওনারা প্রচন্ড খুশি। শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে, শিবু হাজরাও অ্যারেস্ট হয়েছে, আর যে উত্তম সর্দার সেও অ্যারেস্ট হয়েছে। কিন্তু এখনো আমাদের সন্দেশখালী এরকম ছোটখাটো শেখ শাহজাহানের রূপ নিয়ে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। তো ঘরে মা বোনদেরকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে আজকে রাজ্যের পুলিশের কাছে ক্ষমা চাওয়াচ্ছে। তো এটা আমি চাইবো ইডি সিবিআই তাড়াতাড়ি কিছু একটা করুক, কেননা মা বোনেদের সম্মান একবার হারালে তাদের সম্মান হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। আমি চাইবো আজকে যে কেন্দ্রের থেকে যে আজকে সিবিআই ইডি সিবিআই কে তদন্ত করতে দিয়েছেন, আজকের মহামান্য আমাদের যে কলকাতা হাইকোর্টের থেকে যে ওনাদের অর্ডারটা দিয়েছে সেটা ওনারা পুরো করুক, যেটা আমাদের রাজ্যের পুলিশ করতে পারেনি, যে পুলিশের উপর আমরা এতদিন ভরসা পাইনি। আমি একটাই ওনাদের কথা বলতে চাই, এই আমাদের যে লোকসভা ভোটটি ওনারা খুব সুস্থ সবল ভাবে দিক, খুব সকাল সকাল দিক, আর এইটা ভেবে দিক, মনে বল নিয়ে দিক, কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ যেন ওনারা পাশে না দাঁড়াতে পারে। আসলে কড়া হাতে যেমন আন্দোলন চালিয়েছে ওর থেকেও ভয়ঙ্কর রূপ, শক্তি সরবরাহ বলেছেন আমাদের সন্দেশখালীর মা বোনেদেরকে, সেই রূপটা ওনাদেরকে দেখাক, সেই রূপটা নিয়ে ওনারা ভোটটা দিক, নিজের জায়গা নিজের অধিকার নিজেরাই ফলাক, আমি এটাই চাই। দেখুন, মুখ্যমন্ত্রীর বলা আর আমার বলার তো দুটোই পার্থক্য আছে, আমরা অত্যাচার হয়েছি আমরা রুখে দাঁড়িয়েছি, তাই আমরা বলছি মা বোনদের রক্ষার জন্য, আর উনি মা বোনেদের সম্মান নিয়ে আজকে কাপড় দিচ্ছে, দামি দামি কাপড়, আমাদের মা বোনেরা কাপড় পরেনি, যে কাপড় আজকে তাদের পরিশ্রমের টাকা দিয়ে কিনে পরে যারা ছিনিয়ে নেয় খুলে নেয় রাস্তাঘাটে উলঙ্গ করে তাদের সম্মান নষ্ট করে, আর সেই কাপড় পরানোর কি প্রয়োজন? মুখ্যমন্ত্রী এটা জানাতে চাইছেন যে একটা কাপড়ের বিনিময়ে ভোট পাবে? কখনো না, আমার মা বোনেরা নিজেরা সজাগ হয়ে গেছে, তাদের ভেতরে সেই শক্তি সরবরাহ রূপটা এসে গেছে, উনি ছাড়ি দিয়ে এইটা প্রমাণ করতে পারেন না, এইভাবে ভোট নিতে পারেন না। ওনার এর আগে ভোট আসলে শুধু ভোট নেওয়ার জন্য সুরক্ষার জন্য যান, ভোটের আগে কোথায় থাকেন উনি? উনি কোথায় যায়, কোথায় গিয়ে সুরক্ষা দেয়? ওই দুই শেখ শাহজাহানের নিয়ে শেখ শাহজাহানকে নিয়ে বাইরে বিদেশে বাইরের রাজ্যে চোরা কারবারের দিকে ব্যস্ত থাকে, কিন্তু মা বোনেদের সাথে সাথ দেওয়ার সময় আন না ওনার। এত বড় একটা ঘটনা ঘটে গেল সন্দেশখালীর বুকে, শুধু সন্দেশখালী নয় পুরো সন্দেশখালী, পুরো বসিরহাট সাতটা বিধানসভায় এরকম দুর্নীতিগ্রস্ত সন্দেশখালী, প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা এলাকা এলাকায়। আজকে আমাদের যে প্রিয়াঙ্কা টেবরিপাল গিয়ে যে মানে যে রিপোর্ট গুলো ওনাদের কাছ থেকে যে কেস ফাইল করাচ্ছেন, তো এখানেই অনেক প্রমাণ আছে, এখানে অনেক অনেক মা বোনেরাই রিপোর্ট করাচ্ছেন। তার একজন ভদ্র মহিলা আদিবাসী সমাজ কল্যাণে তার স্বামীকে তুলে নিয়ে গেছে আজকে 7 বছর, তার স্বামী এখনো ফেরেনি, সে বাইরের কলকাতা শহরে গিয়ে ফুটপাতে থাকেন, তার ঘর বাড়ি দখল করে নিয়েছেন। তাহলে মানুষ কোথায় বলতে পারছেন কি ওনা আজকে বিজেপি কে ভোট দেবে না টিএমসি কে ভোট দেবে? ও টিএমসি তো একদম পুরো গুন্ডা বাহিনী রেডি করে রেখেছে, ওরা পুরো গুন্ডা ফ্যামিলি, ওনার বলতে দুর্নীতি ফ্যামিলি, উনি শুধু রক্ত চেনেন, আর এই বিজেপি পরিবারে কখনো রক্ত বন্যা বওয়ায়নি। এই জায়গাগুলো অত্যাচার হয়েছে কে করেছে? আজকে টিএমসির গুন্ডা বাহিনীরা করেছে, আজকে ভারতীয় জনতা পার্টির লোকেরা তো করেনি, যেতে পারেনি সেটাই উনি বলছেন, কিন্তু যেতে পারেনি, এবার দেখুন যেতে পারেনি বলে আজকে সন্দেশখালী মুখ্যমন্ত্রীও কিন্তু আসতে পারেনি। কেন আসেনি? ওনার আশাটা খুব সহজ ছিল, আজকে নুসরাত জাহানকে এই বসিরহাটের লোকসভার যে ইয়েটা বানিয়েছিলেন, ওনাকে প্রার্থী বানিয়েছিলেন, উনিও কিছু করেননি, ওনাকেও শেখ শাহজাহান হাতের পুতুল করে কাঠের পুতুল করে নাচিয়ে গেছেন, ওনার নাম ভাঙিয়ে ভাঙিয়ে মানুষের সাথে অত্যাচার করেছেন, মানুষেরও অত্যাচার করেছেন।
আজকের এখানে ভারতীয় জনতা পার্টির কোনো এখানে দায় পড়ে না, কারণ অত্যাচার করেছে টিএমসির গুন্ডারা, মুখ্যমন্ত্রীর গুন্ডারা, এখানে কিন্তু বিজেপির গুন্ডারা কেউ যায়নি। এত দেখুন, এত মিটিং মিছিলে যাচ্ছি আমি, এত পথসভায় যাচ্ছি, কোথাও কেউ বলতে পারছে না যে আজকে আমাদেরকে এই বিজেপির জনতা পার্টির থেকে লোক গিয়ে আমাদের জোর করে বের করে নিয়ে আসছে। সবাই ছুটে ছুটে বেরিয়ে আসছে, কেন বেরিয়ে আসছে বলুন তো? তারা সম্মানের দাম জানে, একটা মায়ের সম্মান গেলে 10টা মায়ের সম্মান যায়, এটা ওনারা ভালো করেই জানে। উনি তো একটা সিনেমা জগতের মানুষ, তো উনি আজকে মানুষের যেভাবে হেল্প করার জন্য আজকে মোটে দাঁড়িয়ে লোকসভার, আমাদের বসিয়ার লোকসভা যে কিভাবে প্রার্থী হয়েছিলেন, তো উনি কারোর জন্যই কিছু করেননি। আর উনি এর ভেতরেই ইংলিশে লেটার পাঠিয়েছিলেন, বা আমাদের গ্রামের মানুষ তো পড়াশোনা জানেন না, তো ওনার ইংলিশে লেটারের মান বুঝবেন কি করে? উনি তো যেতে পারতেন, উনি সিনেমা আর্টিস্ট হয়েছে বলে কি উনি যেতে পারেন না মা বোনেদের কাছে? উনি সিনেমা আর্টিস্টের আগে একটা মানুষ, একটা নারী ওনার ভাবা উচিত ছিল। দেখুন, আমি তো 100% আশাবাদী, আর যদি হেরে যাই, তবে আমি যে আমার যে আন্দোলন ছিল, যে আন্দোলন ছিল, সেই আন্দোলন চলবে। আর আমি মনে করি এখানে হারার কোনো প্রশ্নই ওঠে না, কেন আমার মা বোনের আসে, আর তার সাথে সাথে আমাদের, তাদের আশীর্বাদ আমাকে জিতিয়ে নিয়ে যাবে, তাদের তাদের সুরক্ষা সবসময় আমার সাথে। দেখুন, আমি বিনা আজকের বিনা সিকিউরিটিতে আমি ওনাদের কাছে যাচ্ছি, তাহলে ওনারা আমাকে কতটা সিকিউরিটি করছেন, কতটা সিকিউরিটি দিচ্ছেন, কতটা ভালোবাসা, ওনাদের ভালোবাসা, একটা মায়ের, একটা বাবার ভালোবাসা, আশীর্বাদ কতটা সিকিউরিটি দিতে পারে, সেটা নিশ্চয়ই আজকের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এই রেখা পাত্রর জন্যে সিকিউরিটির প্রয়োজন হয় না, রেখা পাত্র সিকিউরিটি জনগণ। তো ভারতীয় পার্টির এই লোকসভা ক্যান্ডিডেট, মানে যে আমাকে যে প্রার্থী করা হয়েছে, তার জন্য তার সম্পূর্ণ হাত আছে আমার, আমার গ্রাম প্রতিবেশী মা বোনেরা, বাবারা, তাদের আশীর্বাদে আমি এখানে আসতে পেরেছি। যখন ঘটনা ঘটল, যখন সন্দেশখালীর মহিলারা প্রতিবাদ করছিলেন, তখন মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি সন্দেশখালীতে, আর এখন ভোটে জেতার জন্য সন্দেশখালীর মহিলাদের শাড়ি কাপড় গিফট করছেন মুখ্যমন্ত্রী, আর যিনি কাপড় খুলেছেন তিনি কাপড় গিফট দিয়ে ভোট জয়ের আশা করছেন, এমন ভাবেই হুঙ্কার দিলেন রেখা পাত্র কলকাতায় এসে। রেখা পাত্র তিনি বলছেন, যে প্রতিবাদের ঝড় তিনি তুলেছিলেন সেই ঝড়ের ওপর ভর করেই তিনি নির্বাচনেও জিতবেন, এখন দেখার বিষয় মানুষ তাকে ভরসা করে ভোট দেন কিনা। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।